প্রত্যেককে আবার একবার স্বাগত জানাই টেকনিক্যাল গুরুজি বাংলা চ্যানেলে। যারা নতুন ইউটিউব ক্রিয়েটর তাদের জন্য একটি কঠিন বিষয় হচ্ছে ইন্ট্রো এবং আউট্রো তৈরি করা। দেখবেন যখন একটা ইউটিউব ভিডিও আসে তখন সেই ভিডিও স্টার্টিংয়ে একটা ইন্ট্রো আসে, যেটা দেখে আমরা মানে এটা একটা খুব ভালো লাগে বা এটাকে মনে হয় যে একটা প্রফেশনাল ভিডিও। ফলে যারা ভিডিও ভিউয়ার্স তারা দেখতে আগ্রহী হয় এবং এই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে। যদিও আমি আমার চ্যানেলে এই ধরনের কোনো ইন্ট্রো ব্যবহার করি না, কারণ আমি আপনাদের সময়ের দামটাকে বোঝবার চেষ্টা করি, কিন্তু এই ইন্ট্রো ব্যবহার করা উচিত, কারণ একটা 10 সেকেন্ডের ইন্ট্রো আপনার এটাই সুবিধা করতে পারে, আপনার ওয়াচ টাইমটাকে কিন্তু গেন করাতে পারে। প্রত্যেক ভিডিওতে যদি 10 সেকেন্ড করে যায় এবং আপনি যদি মাসে 30টা ভিডিও তৈরি করেন এবং এক একটা ভিডিও যদি 1000 করে ভিউস হয়, কমপক্ষে যারা নতুন ভিউয়ার্সের কথা বলছি, যারা নতুন ইউটিউব ভিডিও ক্রিয়েটর তাদের কথা বলছি, তাহলে কিন্তু অনেকটা ওয়াচ টাইম কিন্তু আপনি পেতে পারেন এই ইন্ট্রো থেকে। এবং ইন্ট্রোর পরে আউট্রো থাকে। আউটডোরতে আপনারা দেখবেন ভিডিওগুলিকে বসানো যায়, সাবস্ক্রাইব বাটন বসানো যায়, এই বিভিন্ন জিনিসগুলো থেকে যায়। তা আপনারা ইন্ট্রো এবং আউটরো ব্যবহার করতেই পারবেন। আজ আমি আপনাদের কীভাবে একটি ইন্ট্রো তৈরি করতে হবে সেটি দেখিয়ে দেবো, খুব সহজভাবে ইন্ট্রো তৈরি করা দেখিয়ে দেবো। আপনারা অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইন্ট্রো তৈরিটা শিখে নিন। তবে এক্ষেত্রে আপনাদের বলি, আপনারা ফ্রি ইন্ট্রো কিন্তু ইউটিউব থেকে ডাউনলোডও করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার ইন্ট্রোটা আপনার জন্য হবে না, ইন্ট্রোটা সবার জন্য তৈরি হয়ে থাকবে, আপনাকে তার মধ্যে পছন্দ করে একটি নিতে হবে। তাহলে আপনি কি করতে পারেন, ইউটিউব থেকে ইন্ট্রো ডাউনলোড করে নিতে পারেন, ফ্রি কপিরাইট ফ্রি ইন্ট্রো ডাউনলোড করা যায় ইউটিউব থেকে। আর যদি সেটা না করেন তাহলে আপনি নিজের ইন্ট্রো নিজেই তৈরি করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে, আমি কম্পিউটারের মাধ্যমে বলবো না, কারণ কম্পিউটার আমার সব ভাই বোনেদের হাতে নেই, তারা মোবাইল ফোনের মাধ্যমে ইন্ট্রো তৈরি করতে পারে। তা মোবাইল ফোনটা যখন ইউজ করছেন কীভাবে আপনি ইন্ট্রো তৈরি করবেন সেটা দেখে নেবেন আমার এই ভিডিওতে। এই ধরনের টেকনিক্যাল সাপোর্টের জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অতি অবশ্যই অন করে রাখবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন টেকনিক্যাল সাপোর্ট সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকব। তবে চলুন বাকি অংশটা দেখে নিন। প্রথমে আমি আমার ফোনটাকে প্লে স্টোরটাকে খুলে নেব। তা আপনারাও আমি যেরকমটা দেখাচ্ছি প্লে স্টোরটাকে খুলে নেবেন, দিয়ে সার্চ করবেন, আমি যেটা সার্চ করছি একটু ধীরে ধীরে দেখুন, ইন্ট্রো মেকার। আমি ইতিপূর্বে সার্চ করেছি বলে চলে এসেছে ইন্ট্রো মেকার। একেবারে টপে দেখবেন 10 মিলিয়ন ভিউজ আছে, ডাউনলোড আছে, আর 31 MB-র এই অ্যাপসটা, এটা আপনারা ইনস্টল করবেন। আমি আপনাদের সামনে ইনস্টল করছি এবং ইনস্টল করে তারপর দেখাচ্ছি কিভাবে আপনি ভিডিওর ইন্ট্রো তৈরি করবেন। প্রায় হয়ে গেছে, এবার ইনস্টল হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন অপশন দিচ্ছে, আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এবার দেখুন পপুলার গেম, আউটরো, ইন্ট্রো এইগুলো সবই রয়েছে। হ্যাঁ, তা আপনাকে এইগুলোকে ধীরে ধীরে দেখতে হবে। এক্ষেত্রে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এই যেগুলো কোণে VIP লেখা আছে যে ইন্ট্রোগুলো, এই ইন্ট্রোগুলো ব্যবহার করতে গেলে আপনাকে পয়সা পে করতে হবে, এই যে VIP লেখা যেগুলো আছে, এবং যেগুলো ফ্রি আছে সেগুলো আপনি নিজেই নর্মালি করতে পারেন। আমি একটা দেখিয়ে দিচ্ছি নর্মাল, আপনি এটা নিজের মতো করে নেবেন। দেখুন ডাউনলোড 480 পিক্সেল, 1.42 MB, এটা যদি করেন ফ্রিতে, আর যদি 1080-তে করেন তাহলে কিন্তু পয়সা দিতে হবে। আমি এটাতেই করব, তা এটাকে আমি ডাউনলোডে দিয়ে দিলাম। দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে রিভিউ টেমপ্লেট বলছে, এখানে টাইটেল সাবটাইটেল দিতে হবে। এখানে সাবটাইটেল আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। তা আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন প্রথমে এটাকে রান করিয়ে একবার দেখিয়ে দিই। এখানে টাইটেল হেয়ার, এখানে সাবটাইটেল, সাবটাইটেলে আপনি আপনার নাম দিয়ে দিন বা যা ইচ্ছা দিয়ে দেবেন, আপনার নিজের পছন্দসই কিছু দিয়ে দেবেন।
আমি দিলাম এখানে সৌরভ, সৌরভ দিলাম, বাংলা দিয়ে দিলাম এবং ওকে করলাম। এবং এখানে আপনি কিন্তু বিভিন্ন যে বিভিন্ন রকমের জিনিসগুলোকে কিন্তু পাবেন, অর্থাৎ বিভিন্ন স্টাইলের ফন্টগুলো কিন্তু পেয়ে যাবেন এবং ডান করে দেবেন, ডান করে দেবেন, স্টে ফ্রি রাখবেন এবং তারপরে টাইটেলটাও আপনি দিতে পারেন। যাই হোক, আমি সাবটাইটেলটা খুলে ফেলেছি, এখানে ডান করবেন এবং টাইটেল, টাইটেলে আপনি ধরুন টেকনিক্যাল, টাইটেল হিয়ার টেকনিক্যাল, আমি আমার চ্যানেলের নাম দিই গুরুজি বাংলা, টেকনিক্যাল গুরুজি বাংলা, নিজের সুবিধা মতো দেবেন এবং ওকে করে দেবেন। এবং যেটা যেটা ফ্রিতে করবেন চেষ্টা করবেন ফ্রিতে করার, ঠিক আছে, এবং ডান করে দেবেন, স্টে ফ্রি রাখবেন সবসময়। এবার আপনি এটাকে প্লে করবেন, খুব সহজ একটা ইন্ট্রো, আমি আবার একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার মধ্যে সাউন্ড নেই, সাউন্ডের জন্য আপনাকে নিচে এই মিউজিক অপশানে চলে আসতে হবে। আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি, দেখুন টেক্সট টাইটেল, এখানে মিউজিক যে অপশানটা, এই অপশানটায় আপনি চলে আসবেন নিচে এবং এখান থেকে বিভিন্ন প্রকার মিউজিক, আপনি যে কোনো মিউজিক নিতে পারেন, আমি সেটা বলছি না, আপনি যে কোনো একটা মিউজিক, আমি একটা নর্মাল একটা মিউজিক নিয়ে নিলাম, ধরুন একটা এই মিউজিকটা নিয়ে নিলাম। এটাকে ডাউনলোড করতে হবে, এটা নিজের পছন্দ সই দিয়ে প্লাস চিহ্নটাই ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটাই ক্লিক করে দেবেন এবং ভলিউমটা আপনার ইচ্ছা মতো 200% দেখুন আমি করে দিয়েছি, ভলিউমটা 200% করে দিয়েছি। ফেড ইন ফেড আউটটাকে অন করে দেবেন, ধীরে ধীরে শুরু হবে এবং এবার চালাবেন, আশা করি শুনতে পাচ্ছেন। এইভাবে তৈরি করবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।